সোলো সিকোয়া ভনু অ্যাটাক করবেন রোমান রিংসের ওপরে, তিনি বিট্রে করবেন রোমানের সঙ্গে। বন্ধুরা, গতকাল দেখানো হয়েছে একটি প্রোমো ডাব্লিউডাব্লিউইর ব্যাক স্টেজে, যেখানে রোমান রিংস হাক করেছিলেন জিমির সঙ্গে। বাট সোলা রোমান রিংস কিচ্ছু বলেননি, হাক করা তো দূরের কথা, তিনি তার সঙ্গে কথা পর্যন্ত বলেননি। আর সোলো সিকোয়ার মুখটি দেখার মতো ছিল, তিনি রাগের চোখে তাকিয়েছিলেন রোমানের দিকে এবং জিমি উসোর দিকে, এবং তারপরে রোমান রিংস পেছনে চলতে শুরু করেছিলেন জিমি উস এবং সোলো সিকোয়া প্রোমো করার জন্য। আর এরপর দেখানো একটি প্রোমো রক এবং টিম ব্লাডলাইনের মধ্যে, এবং রক হয়ে গেছে মেম্বার টিম ব্লাডলাইনের। বাট তার আগে কিন্তু একটু অন্যরকম মোমেন্ট দেখানো হয়েছে সোলো সিকোয়া এবং রোমানের মধ্যে, যেখানে রোমান রিংস সঙ্গে কথা বলেন এমনকি সোলোর সঙ্গে হাক্কো করেননি। এরপর থেকে অনেকে বলছেন যে হয়তো সোলো সিকোয়া বিট্রে করবেন রোমানের সঙ্গে, কারণ মধ্যে রাসেলমিয়াতে রোমানকে ফেস করবেন কোডি রোডস, আর ওই ম্যাচে কিন্তু কোডিও জয়লাভ করতে পারেন, রোমানকে জয়লাভ করতে পারেন, কিন্তু এমনও চান্স ফ্যাক্টর ঘটবে যেটা আগে কখনোই ঘটেনি। হয়তো রোমানকে তো বিট্রে করবেন এবং সেই কারণে রোমানি ছেড়ে যাবেন কোডির কাছে তার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত তা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন, আর সোলোকে বিট্রে করবেন রোমানকে তা আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন। সোলো সিকোয়া ভয়ন অ্যাটাক করবেন রোমান রিংসের ওপরে, তিনি বিট্রে করবেন রোমানের সঙ্গে, তা আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন।